মাছের তেল দিয়ে লাউ ঘন্টের রেসিপিটি চলুন একবার দেখে নি। আজকে কাতলা মাছের ঝিলে পটকা সবজি এইসব দিয়ে লাউ ঘন্ট করছি। সেই জন্য প্রত্যেক তলে একটু রাঁধুনি প্রথম ফোড়ন দিয়েছি, তারপর নুন হলুদি আর টুকরো করা আলু আর এই মাছের তেল সবজি এগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। মাছের পটকা ঘিলু এগুলো ভাজার পর আমি এখানে দেখুন কি যোগ করেছি, থেঁতো করা আটা আর হলুদ গুঁড়ো, আর এখানে যোগ করেছি কাসুরি মেথি। আমি একটু বলে দিই এই তরকারিটায় মেথি রাঁধুনির ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে, তো মেথি তো তেতো হয়ে যায়, সেই জন্য আমি এক্ষেত্রে কাসুরি মেথি ব্যবহার করেছি। আপনারা কেউ যদি রেসিপিটি ট্রাই করেন তবে গোটা মেথি দানা ফোড়নে ব্যবহার করতে পারেন। আচ্ছা এবারে আমি এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই লাউ তরকারিটা আমি লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা তো আমি দিই না বড় একটা, আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেবো না। এখন এই থেঁতো করা আদা হলুদ গুঁড়ো আর এই যে কাসুরি মেথি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। থেঁতো করা আদা হলুদ আর কাসুরি মেথিটা দিয়ে আমি একটু হালকা মিশিয়ে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়ে এই কেটে রাখা লাউগুলো দিচ্ছি। আর এখানে আদাটা আমি খুব বেশি ভাজবো না, একটু অল সামান্য নাড়াচাড়া করবো। আদার সুগন্ধটা ওই তরকারিতে ভালো, তরকারির জন্য খুব ভালো একটা স্বাদ বয়ে আনবে, স্বাদ সুগন্ধ। তা এখানে আরেকটা কথা বলে রাখি, মেথি দানা ফোড়ন দেওয়ার পর বেশি ভাজালে তেতো হয়ে যায়, আর আমি উঠিয়ে ফেলে দিতে ভালো লাগে না, আমার দিন আমি উঠিয়ে ফেলে, সেই জন্য আমি এখানে কাসুরি মেথি ব্যবহার করলাম। আপনারা কেউ চাইলে যদি রেসিপিটি ট্রাই করে দেখতে চান তবে আপনারা আপনাদের পছন্দ মতো গোটা মেথি ফোড়ন দিতে পারেন। লাউটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এইটুকু নুন মিশিয়েছি আর একটুখানি গুড় মিশিয়েছি। নুন আর গুড়টা আমি একটু ভালো করে সঙ্গে মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে একদম কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। লাউ থেকে নুনটা দেওয়ার জন্য যে জলটা দেবে ওই জলেই লাউটা সুসিদ্ধ হয়ে যাবে। এবার আর কিছু করার নেই, আমি এটা ঢাকা দিয়ে রান্না করে দেবো। যেমন ঢাকা দিয়ে রান্না করছিলাম লাউ থেকে কতটা জল বেরিয়ে গেছে আর লাউটা বেশ মজে গেছে, এখন আমি আরও কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রান্না করে দেবো। একটু দেখিয়ে দিই, দেখুন তরকারিটা হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছেন জল জল মনে হচ্ছে, পুরো জল নয় তেল ছেড়েছে। আর এখন একটা উপকরণ আমি মেশাবো, এখানে আপনারা সরাসরি মাছের মাথা দিয়েও করতে পারেন, তবে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার করে দেখবেন, আমি যেভাবে করলাম খুব ভালো লাগবে। যে উপকরণটা করেছি আমি মেশাবো এই দেখুন, এটা হচ্ছে রাঁধুনি, এটা কাঁচা আছে ভাজা নয়, আমার মরিচটা থাকতে করে আমি মিশিয়ে দিলাম। এখানে চাইলে মেশি একটু হালকা ভেজে গুঁড়ো করে মেশানো যায়, আর আমার ঘরে আছে আমি দিলাম না, আমি রাঁধুনি দিচ্ছি। তা আমার এই রান্নাটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল, আমি আবার একবার বলছি আপনারা যদি কেউ ইচ্ছা করে তাহলে রেসিপিটি ট্রাই করতে পারেন, মাছের মাথা দিয়ে করতে পারেন। আর পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার করে দেখবেন, এই যে আদা রাঁধুনি আর মেথি ফোড়ন দিয়ে খুব ভালো লাগবে খেতে। রান্নাটা একবার পরিবেশনের জন্য একবার তৈরি হয়ে গেল, রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খুব একটা খারাপ লাগে না।